pertama. পলাশ আমার সাথে ছিল মনে আছে কিনা পলাশ ভাইয়ের গাড়ে যাইতেছি গাজীপুর এক লোক আইসা গাড়ির মধ্যে কইতেছে আমি বাবার একমাত্র সন্তান আমি বাবার বড় ছেলে আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ কিছু ভিক্ষা দিবেন বাবা মার সেবা করব ভিক্ষাটা দিয়ে আমি কই ভাই একটা কথা বলেন আপনি যে কইলেন আপনি আপনার বাবার বড় সন্তান এটা কেমনে কইলেন কই মিয়া আমি তোমার বাবার বড় সন্তান কই কি আমার আর কেউ নাই আমি ভিক্ষা কইরা বাবা মার অসুস্থতা সুস্থ করার জন্য চেষ্টা করতেছি আমি কই বাবা রাগ কইলেন না আপনি যে আপনার বাবার বড় সন্তান এটা ঠিক না কারণ আপনার বাবার গায়ে যখন যৌবন আসছিল এমনও হতে পারে এরকম দশটা বিশটা পঞ্চাশটা সন্তান আপনার বাবার লুঙ্গির সাথে শুরু হয়ে গেছে বলা যাবে আমি বড় সন্তান বলা যাবে তাই আমার এই মানব ভাণ্ড এই মানব ভাণ্ডটার যত্ন যে না করলো একশো বছরে আছে অনেক মানুষ বুড়া হয় না আবার চল্লিশ বছরে হাঁটতে গেলে লাঠি লাগে কেন এই মানব ভাণ্ডটা যত্ন সে করে তাই বিজয় সরকার বললেন কি পাড়ার ঘরে গেছে রে তো এগুলো বাইরে গুর্দা ফ্যাপসা দিল্লি কলিজা এগুলো ভিতরে তাই গানে বললেন বাহির দর যায় ছয় জন রই ভিতরে রে কামরাই বিষয় তাতে কামরাই মোহে মারা যায় দশ জন বাহির দর যায় ভাই কাম ক্রোধ লোক মত মহমা সহ্য ছয় জন রয়তন ভিতরের কামরায় বিষয় তাতে কামরায় মোহে ও যায় আছে তরিতন্ত্রে বিষ্টলে তোর চালান মন্ত্রে ও যায় আছে পরতন্ত্রে Yeah.
বাহিরে বিরক্ত ভাবি ভিতরে তোর পবন তোর দিয়া এই নাকে দড়ি ঘুরায় চিরকাল মানুষের চিন্তা আছে আছে না এখানে যারা আসছেন সবার চিন্তা আছে সকালবেলা বউ বোলাবেন যদি কামে না যান তাহলে না খায় থাকবো আছে না চিন্তা এটা হলো বাইরের চিন্তা সকালবেলা চিন্তা করে কামে নামবেন সন্ধ্যাবেলা আবার চিন্তা করবেন ঘুমানোর সময় পড়া খাইয়া কালকে আবার কামে যাইতে পোলাভাই আছে এটা হলো বাইরের চিন্তা এই চিন্তার জন্য মানুষ মানুষকে নিজেকে কখন যেন এই মোহ মায়ার জালের মধ্যে আটকায় ফেলে এটা মানুষ নিজেও চিন্তা করে বলতে পারে না স্ত্রীর চাহিদা পূরণ করা লাগবে সন্তানের চাহিদা পূরণ করা লাগবে সমাজের চাহিদা পূরণ করা লাগবে এই চাহিদাগুলো পূরণ করতে যাইয়া আমার ভিতরে যে চাহিদা আছে ওই চাহিদার খবর আমি দিতে বাহিরে বিরক্ত ভারী ভিতরে তোর পবন করে দিয়া নাকে দড়ি ঘুরায় চিরকাল একটি গানের মধ্যে প্রবে না বলিয়া ছিলি গুরু ভজবি বলে আইলি সেই ধর্ম বিসর্জন দিলি ফুরাইল তোর বনার দিন ফাঁকি দিয়া থাকবো কতদিন আমরা দুনিয়াদারের মানুষ আল্লাহরও ফাঁকি দিতে চাই আর এই ফাঁকি দিতে দিতে এক সময় নিজেই ফাঁকের মধ্যে পড়ে যায় তাই ভুলে গেলি পরম অর্থ টাকা পয়সা আছে সিন্দুক ভাড়া বাইরে তো ওই পারের করি নাই করা আছে ভাগের মাঝি বিষম করা ধুর ভয়া পয়সা
আপনি যদি আল্লাহর কাছে যায় কোন পৃথিবীতে আমি হাজার কোটি টাকার মালিক ছিলাম মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে তুমি যদি মানুষ রূপ নিয়ে পৃথিবীতে এসে পরিপূর্ণ একজন মানুষ নাও হইতে পারো তুমি যদি পারো পথের ধুলা হয়ে যাও ওই পথ দ্বারা যদি একজন ওলি আল্লাহ কামেল মোকাম্মেল পীর মুর্শিদ বিষয় মহামুক্ত একজন মহামানব একজন সাধু যদি হেঁটে যায় তাহলে তার পবিত্র পদ স্পর্শে তোমার এই পাপী মানব দেহটা খাটিও হয়ে যেতে পারে ওখানে টাকা পয়সা কাজে লাগবে না ওখানে ধন দৌলত কাজে লাগবে না ওখানে কাজে লাগবে বিশ্বাস ভক্তি প্রেম আর গুরু নাম সম্ভব শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছে নাম তন্ত্র নাম মন্ত্র যে জন নাম করে সা নাম বিনেত্রী জগতে ভক্তে ভক্তি নাই যে জন জপে নামের মালা সকাল দুপুর সন্ধ্যা বেলা খুঁজে যাই তার ত্রিতাবে জ্বালা এই দেহ হয় শুদ্ধ পরিপূর্ণ গুরু নামের বলে তাই গানে বললে টাকা পয়সা আছে সুন্দর ভরা অত বাড়ির করি নাই পড়া ঘাটের মাঝি ভীষণ করা ধুরন্ত ভয়া তোর দিন এই ধুলয় দিয়ে গনা করি সংসার পুরে সবাই মোরা ডেঞ্জার বাজার পাটনা চীনের নাম ভুলে আগে পড়ে গেছি বহু দূরে এলো সন্ধ্যাকাল অজানা এই সংসার পুরে দয়া পাপনা কিনে লোলাম ভুলি পড়ে গেছি বহু দূরে এলো সন্ধ্যাকাল আল্লাহ কইতেছে আমার আল্লাহ
অলিদের কোনো ভয় নাই, আমার পরস্থানদের কোনো ভয় নাই, তার ইহকালের জন্য চিন্তিত না, পরকালের জন্য চিন্তিত না। এখন আমরা যদি আল্লাহর ওই অলিদের আশ্রয়ে যাইতে পারি, আমাদের ইহকাল পরকালের ভয় থাকবে, আমাদেরও ভয় থাকবে না। তাই এই অজানা সংসারটাকে, এই সংসারে আমি ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকতে পারবো না, এই সংসারটা আমার জন্য না, এই সংসারটা যেহেতু আমার জন্য না, এই সংসার নিয়ে আমার চিন্তা করে কোনো লাভ নাই। গুরুর চিন্তা কইরা যদি পরকালে ওই দীর্ঘ জীবন আমি লাভ করতে পারি, ওইটাই আমার জন্য শ্রেষ্ঠ। বাবা আপনারা বেয়াদবি মাফ করবেন, ছোট মুখে অনেক বড় বড় কথা আজকে বলে গেলাম, এগুলো আমার মুখের কথা না, এগুলো আমার পরচন্দ্রের মুখের কথা। এইটা ভেবে যদি আপনারা নেন, তাহলে আমি ছোট মানুষ, কথাগুলো ছোট না। এইদিকে একটু খেয়ালটা রাখবে, অজানা এই সংসার করে জাহাঙ্গীর ভাই কালাম বাজান আমি পাটনা কিনে রোলাম, ভুলে পড়ে গেছি বহু দূরে এলো সম্ভাতার মনমুগ্ধ মহিতলে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।